আসসালামু আলাইকুম আলা বাদা আম্মা বাদ প্রিয় দিন ভাই বোনেরা আজকে এমন বিশেষ চারটি কারণের কথা বলবো যে চারটি কারণে আমাদের রোজা ভেঙ্গে যাবে শুধু রোজা ভেঙ্গে যাবে এতটুকুই নয় কাজা এবং কাফারা ওয়াজিব হয়ে যাবে প্রিয় বন্ধুগণ আপনি যদি একজন রোজাদার হয়ে থাকেন তাহলে আপনার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত বিষয় যদি আপনি জানেন তাহলে আপনি সতর্ক থাকতে পারবেন আর যদি আপনি না জানেন তাহলে আপনার নিজের অজান্তেই আপনার রোজা ভেঙে যাবে আপনি বুঝতেও পারবেন না তো প্রিয় বন্ধুগণ আমরা এখন জেনে নেব যে কি সেই চারটি বিশেষ কারণ যে সমস্ত কারণে রোজা ভেঙে যায় এবং কাজা কাফফারা ওয়াজিব হয়ে যায় প্রিয় বন্ধুগণ প্রথম নাম্বারে হলো যে রোজার নিয়ত করার পরে সেহের সময় শেষ হয়ে যাওয়ার পরে যখন রোজা আপনার রানিং হবে এমটা অবস্থায় আপনি রোজা আছেন এমতো অবস্থায় আপনি যদি ইচ্ছাকৃতভাবে পানাহার করেন খাওয়া দাওয়া করেন তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে আপনার ওপর রোজা কাজা এবং কাফরা ওয়াজিব হয়ে যাবে দ্বিতীয় নম্বরে হলো রোজা রাখা অবস্থায় ইচ্ছাকৃতভাবে স্ত্রী সম্ভোগে জড়ালে স্ত্রী সম্ভোগ করলে স্ত্রীর সঙ্গে সহবাস করলে মিলন করলে আপনার ওপর রোজা কাজা এবং কাফারা ওয়াজিব হয়ে যাবে তৃতীয় নম্বরে হলো যে রোজা রাখার পরে গোনা হওয়া সত্ত্বেও পাপ কাজ হওয়া সত্ত্বেও যদি কোনো পুরুষ তার পুরুষঙ্গ স্ত্রীর পায়ুপথে প্রবেশ করায় তাহলে তার রোজা ভেঙে যাবে তার ওপর রোজা কাজা হবে এবং তার ওপর রোজা কাফফারা ওয়াজিব হয়ে যাবে শুধু যে পুরুষের ওপর রোজা কাজা এবং কাফফারা হবে এমনটি নয় যে স্ত্রীর সঙ্গে মেলামেশা করবে সেই স্ত্রীর উপরেও কাজা এবং কাফরা দুটোই ওয়াজিব হয়ে যাবে আর প্রিয় বন্ধুগণ সর্বশেষ চার নম্বরে হলো যে যদি রোজা থাকার পরে রোজাদার ব্যক্তি কোনো হালাল কাজ করে যেমন স্ত্রীকে আলিঙ্গন করা তারপরে স্ত্রীকে চুম্বন করা বা মাথায় তেল দেওয়া ইত্যাদি বৈধ কাজ করে করার পরে সে নিজে নিজে যদি মনে করে যে আমি এই সমস্ত কাজ করার কারণে আমার রোজা ভেঙে গেছে আর তারপর সে যদি ইচ্ছাকৃতভাবে পানাহার করে তাহলে তার ওপর রোজা কাজা এবং কাফফারা দুটোই ওয়াজিব হয়ে যাবে তো প্রিয় বন্ধুগণ এই হলো মোট চারটি বিষয় চারটি কারণ যে চারটি কারণে রোজা ভেঙে যায় এবং তার ওপর কাজা এবং কাফারা ওয়াজিব হয়ে যায় প্রিয় বন্ধুগণ বিষয়গুলো যদিও খুব সেন্সিটিভ তারপরেও আপনাদের সঙ্গে শেয়ার করার মূল উদ্দেশ্য হল আপনারা যেন এই সমস্ত বিষয় থেকে সাবধান হতে পারেন আর বন্ধুগণ রোজার কি সম্পর্কে আমি নেক্সট টাইম আর ভিডিও দেব ইনশাল্লাহ সেই ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে রোজার কি আসলে শেখার সময় লজ্জা করলে হবে না লজ্জা করলে আমিও কিছু শেখাতে পারবো না আপনারাও কিছু শিখতে পারবেন না এজন্য যখন আমরা শিখবো বা যখন শেখাবো তখন লজ্জা সরম করা যাবে না মূল বিষয়গুলো মূল সাবজেক্টগুলোকে জানতে হবে ইসলাম সম্পর্কে জানতে হবে বুঝতে হবে তাহলে ইসলামের ওপর চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে তো প্রিয় বন্ধুগণ আশা করি আপনাদেরকে আমি এই চারটি বিষয়ে বুঝাতে পেরেছি আর এটাও আশা করবো যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবেন আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে তারাও এই সমস্ত বিষয়ে জানতে পারে আর নিয়মিত আপনি যদি আমার চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চান দোয়া হাদিস মাসলামাসাইল সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং রমজানের সমস্ত রোজা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন আল্লাহ আমিন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়াসালাম আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাতু مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كل